আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম চতুষ্পদ জানোয়ার তিন নাম্বার বালহু মাজাল চতুষ্পদ জানোয়ারের চাইতো খারাপ এই তিনটা ভাগে মানুষের ভাগ আজকে যুবক তাদের চরিত্র এতটা নষ্ট হয়ে গেছে আল্লাহর কোরআন যে বলেছে বালহু মাজাল জানোয়ারের চাইতো খারাপ এদের চরিত্র জানোয়ারের চাইতো খারাপ হয়ে গেছে সারা রাত্রি মোবাইলে বুলু ফিল্ম দেখা ছেলেটা সকাল বেলায় পৃথিবীর কোন মহিলার দিকে ভালো দৃষ্টি দিতে পারবে না পারবে এই কথা বলেন পারবে সারা রাত্রি জেগে 20 25 30 কিলোমিটার দূরে তার বান্ধবী রয়েছে আর তার বান্ধবীর সঙ্গে ভিডিও কল করেছে ভিডিও কল করতে করতে তার পরনের সমস্ত পোশাক খুলেছে এও খুলেছে ও খুলেছে তার চরিত্র এত নষ্ট হয়ে গেছে সকালবেলায় এই পাড়ার কোনো যুবতী মহিলার দিকে এ ভালো দৃষ্টি দিতে পারবে না চরিত্র পশুর চাইতে খারাপ হয়ে গেছে চারিত্রিক দিক থেকে আজকে যুবকরা একেবারে অধঃপতনের অতল তলদেশে তার চাইতে তলদেশ একদম তলিয়ে গেছে ও যুবক আপনারই সন্তান ও যুবকটা আপনারই সন্তান যুবকরা আজকে নেশাজাতীয় দ্রব্য আরে নেশা তো করে করে আমি অবাক এক ধরনের নেশা করে আবার এ নেশা অশিক্ষিত যুবকরা করে না পলিটেকনিক্যাল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া যুবকরা করে নেশাটা মনে হয় আপনারাও জানেন না আমি অল্প দিন আগে শুনলাম নেশাটা কি মানুষ এই শীতের সময় মোজা পরে পরে না পরে না গো মোজা পরে তো মোজা যখন আপনি পরেন মোজাটা একটু গন্ধ হয়ে যায় একদিন পরলে গন্ধ করে করে না করে না তো মোজার গন্ধ খাতারনাক গন্ধ বাসে যদি কেউ পাটা খুলে দিয়েছে জুতা থেকে তো গন্ধতে পুরো বাসের লোকের মাথা ধরবে ধরবে না ধরবে তো নেশাটা করে দেখেন আমি এক পলিটেকনিক্যাল কলেজের ছাত্রের কাছ থেকে শুনেছি নেশাটা করে কেমন করে এই মোজাটাকে 20 25 দিন পরে 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 যখন গন্ধ একেবারে বিচ্ছিরি গন্ধ তো এই মোজাটাকে কি করে পানিতে চুবিয়ে রাখে দুই দিন চুবিয়ে রাখার পরে ওই চুবানো পানিটাকে খায় নিশা করে অধপতনের অতল তল দেশে আল্লাহ যে বলেছেন উলাইকা কাল আনাম জানোয়ার বালহু মাজাল জানোয়ারের চাইতে খারাপ শুয়ারের চাইতে খারাপ কুকুরের চাইতে খারাপ তো দেখেন কোন শুয়ার কে কাজ করবে করবে গো করবে পলিটেকনিক্যাল কলেজের ছাত্র আপনি আপনার ছেলে কাটটাকে নিয়ে গর্ব করছেন চায়ের দোকানে বসে যে আমার ছেলে পলিটেকনিক্যাল কলেজে পড়ে আমার ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে এমএসসি এমকম বিএসসি বিকম এমটেক বিএড ডিএড ডিগ্রি করছে আপনার যেই ছেলেটাকে নিয়ে আপনি গর্ব করছেন ওর চরিত্র নষ্ট হয়ে গেছে আপনি জানেন না আপনার ঘরের মধ্যে আপনার এই শিক্ষিত ছেলেটা ঘরের মধ্যে তার প্যান্ট খুলে পায়জামা খুলে প্যান্টি খুলে পুরো শরীরটাকে উলঙ্গ করে দেয় আর অনেক দূরে তার বান্ধবী বসে থাকে তার সঙ্গে ভিডিও কল করে উভয় ফজর বেলাতে আপনার গোসল করে নাই চারিত্রিক অবক্ষয় চারিত্রিক অবক্ষয়ের মূল কারণ চারিত্রিক অবক্ষয়ের মূল কারণ চারিত্রিক অবক্ষয়ের মূল কারণ হচ্ছে আপনি গার্জেন চারিত্রিক অবক্ষয়ের মূল কারণ হচ্ছে আপনি আপনার সন্তানটাকে সঠিকভাবে প্রতিপালন করতে পারেননি সঠিকভাবে প্রতিপালন করতে পারেননি ওই যে কলকাতাতে গেলাম কলকাতায় যাওয়ার পরে ভিক্টোরিয়ার মধ্যে ঢুকলাম ঢোকার পরে দেখি যুবক যুবতী ছাতার তলে পড়ে আছে যুবক যুবতী ছাতার তলে পড়ে আছে দুজনারই পরনে পোশাক নেই তো ওরা তো এমনিতে পৃথিবীর মাটিতে আসেনি কোন বাপ তাকে জন্ম দিয়েছে কোন মা তাকে প্রসাদ করিয়েছে করেছে না করেনি এই আমার কথা মনে হয় বুঝতে বড় অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে যে এই যে আমাদের মতিঝিল পার্ক আছে মুর্শিদাবাদে মতিঝিল পার্কের ভিতরে ছাতার তলে বসে নষ্টামি করছে যুবক যুবতী তো এই যুবককে নিশ্চয়কে জন্ম দিয়েছে কারো পেট থেকে এসেছে এসেছে পৃথিবীর মাটিতে আজকে রাস্তাঘাটে যেতে গিয়ে আপনি জেনা আর জেনাই দেখবেন জেনা আর জেনাই দেখবেন পৃথিবীর মাটিতে দেখবেন যে মদ খায় গাঁজা খায় হিরোইন খায় যুবক তো এরও তো মা বাপ রয়েছে তো এর চরিত্র এত খারাপ হলো কেন
এর চরিত্র তো খারাপের মূল কারণ হচ্ছে গার্জেন আপনি আপনি ওকে জন্ম দিয়েছেন এই পর্যন্তই প্রতিপালন করার সিস্টেম জানেন নাই আপনি জন্ম দিয়েছেন ঠিকই কিন্তু শিক্ষা দিয়ে দিতে হবে কোনটা সেটা আপনি জানেন নাই কিভাবে তাকে লালন পালন করবেন কি আদব দেবেন এটা আপনি করতে পারেননি যার জন্য আজকে আপনার সন্তান যাদের বয়স হয়ে আজকে তারা যুবক যুবতী হয়েছে এদের নৈতিক চারিত্রিক অবক্ষয় ঘটেছে আপনি কি ভাবছেন যে আমার ছেলে হয়েছে দেখি করব আমি বেঁচে যাব বাঁচবেন আপনার ছেলেটা নষ্টামি করে আপনার মেয়েটা নষ্টামি করে সারা পৃথিবীতে এরা জেনা নামক ভাইরাস ছড়ায় সারা পৃথিবীতে মানুষের চোখের অপরাধী তো এর জন্য আপনি বেঁচে যাবেন জিনা অসম্ভব আপনি বাঁচবেন না এরা অপরাধ করছে আপনি একটা ডিগ্রি পাচ্ছেন খুব ভালো করে শুনবেন আপনার বেটা আপনার বিটি আপনার মেয়ে আপনার ছেলে এদের যে চরিত্র নষ্ট হয়েছে যার জন্য আপনি একটা ডিগ্রি পেয়েছেন ডিগ্রিটার নাম কি জানেন দায়ুস ডিগ্রিটার নাম দায়ুস আর আমার নবী বলেছেন দায়ুস জান্নাতে যাবে না যদি তওবা করে ফিরে না আসে ওর ছেলে মেয়েকে যদি ফিরাতে না পারে তো এ দায়ুস জান্নাতে যাবে না দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম আল্লাহর নবী বলেছেন আল্লাযী ইউকিরু ফি আহলিহাল খাবাইস যার বাড়িতে বেহায়া পোনা চলে নির্লজ্জতা চলে বাড়ির গার্জেন দাউস আপনার ছেলেটা আজকে চারিদিককার চুলগুলাকে কেটে মধ্যেখানে জুতা পরিষ্কার করা বেরাস রেখেছে রেখেছে না এই কথা বলেন রেখেছে না তো বেটা কার এ বেটা কার জন্ম দিল কে চারিদিককার চুলগুলা কেটে মধ্যেখানে জুতা পরিষ্কার করা বেরাস লাগলো বেটা আপনারই তো জি ও যে এই যে একটা কোয়ালিটি মার্কা চুল কেটেছে যার জন্য আপনি একটা ডিগ্রি পেয়েছেন যার নাম দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহাল খাবাইস যার বাড়িতে বেহায়া পোনা চলে বাড়ির গার্জেন দায়ুস আপনি বলছেন ছেলে করে তা আমি কি করব জি না অসম্ভব জন্ম যে দিয়েছেন নবী বলেছিলেন ক্ষমতা যখন হবে বিয়ে করিও ক্ষমতা নিশ্চয় হয়েছিল বলে বিবাহ করেছিলেন বেরাদারানে মিল্লাত বক্তা চলে এসেছে আলোচনা সামনের দিকে না নিয়ে গিয়ে এ সমস্ত বিষয় আরো বলবেন বক্তা সাহেব আপনারা শুনবেন আল্লাহ যেন আমাদেরকে এ যাবতীয় যুবক ভাইদেরকে যে অবক্ষয় ঘটে গেছে যে তিনটা ক্ষেত্রে কথা বললাম আমার যুবক ভাইদেরকে যেন বাঁচার তৌফিক এনাত করেন আল্লাহুম্মা আমিন আমরা যেন আমাদের সন্তানদেরকে সঠিকভাবে প্রতিপালন করতে পারি যাতে বেহায়াপনা নির্লজ্জতায় আমাদের সমাজকে ভরপুর না করে দেয় এ যুবক যেন সে যুবকের মতো হয় যে যুবক সম্বন্ধে আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করেছিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আমি এদের পরে রাজি হয়ে গেছি এরা আমাদের আমার পরে রাজি হয়ে গেছে আল্লাহর নবী যখন মক্কায় জাহেলিয়াতের জামানাতে এলেন জাহেলিয়াতের জামানার এক অংশকে র‍্যাপিড চেঞ্জ করেছিলেন তারা এত পরিবর্তন আল্লাহ আয়াত অবতীর্ণ করে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আমি তাদের উপর রাজি হয়েছি তারা আমার উপর রাজি হয়েছে তারা যুবক ছিল আমরা যেন সে যুবক হতে পারি আল্লাহ তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আসহাবিহি আজমাইন أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور أواجمها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة وجعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير أو قال الله تبارك وتعالى آية أخرى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي الأمين صلى الله عليه وسلم
عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يغتنن خمس قبل خمس شبابك قبل هرامك وصحياتك قبل سقامك الى الاخر الحديث رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم ربي زدني علما উপস্থিত নটিয়াল ইসলামিক দাওয়া সেন্টারের পরিচালনায় ইসলামিক কনফারেন্সের সম্মানিত সুযোগ্য সভাপতি ফজিলাতুল শেখ জনাব কারি মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত আইমায়ে কেরাম মুয়াজ্জিন আজাম সামনে বসে থাকা গুটি কয়েক শ্রদ্ধা ভজন স্মৃতি ভজন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদী ভাতৃমণ্ডলী জনতার অন্তরালের পর্দানাশিনা মা এবং বোনেরা প্রশংসা সেই মহান পাক রব্বুল ইজ্জাতের মহান দরবারে সিজদা অবনীতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে যিনি আজকে সন্ধ্যা থেকে নিয়ে নটিয়াল বাজার সংলগ্ন ময়দানে বসে এই ইলিমের মারকাজে বসে ইলিম গ্রহণ করার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন শাল্লার প্রশংসাই তেনারি শেখানো ভাষায় সিজদা অবনীত ভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মহাব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ এরপর দোয়া করব সেই মহামানবের জন্য যিনার আগমনে সারা পৃথিবীর অশান্তি দুরভিহিত হয়েছিল মারামারি কাটাকাটি লাথালাথি ফাটাফাটি ধর্ষণ বস্তুহরণ অবহরণের মোকাবিলা করেছিলেন সারা পৃথিবীর অশান্তিকে দুরভিহিত করে শান্তির ঝান্ডা উড্ডীন করেছিলেন তিনি হলেন আপনার আমার প্রাণ প্রিয় বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ এবং সালাম বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আজ ইসলামিক কনফারেন্সে কমিটি কর্তৃক যে বিষয় আমাকে দেওয়া হয়েছে সে বিষয়টি আপনারা অবগত আছেন বর্তমান সমাজের যুবক যুবতীর অধঃপতনের কারণ পরিণাম ও প্রতিকার ইনশাআল্লাহ তাআলা আজিজ উল্লেখিত বিষয় আলোচনা করার জন্য পবিত্র কোরআনের সূরা আর রুমের 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি তার সাথে সাথে মুসনাদে আহমদ থেকে 7446 নম্বর হাদিস পাঠ করেছি উল্লেখিত কোরআন এবং হাদিসকে সামনে রেখে উল্লেখিত বিষয়টির উপরে তত্ত্ববহল বিবরণ আলোচনা পেশ করবে ইনশাআল্লাহ তাআলা আল আজিজ উল্লেখিত বিষয় আলোচনা করার প্রারম্ভে আজকে নটিয়াল গ্রামবাসী কর্তৃক যে আয়োজিত দিনী কনফারেন্স তো নটিয়ালবাসী বাজারবাসী এনাদেরকে দুটি কথা বলে আমি আমার বক্তব্য শুরু করব তার কারণ হচ্ছে এখন রাত্রি 8টা বেজে 16 মিনিট মানে শীতের রাত্রিতে এই রাতটা অনেক রাত তো বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এত রাত্রি হয়েছে এত বড় একটা আয়োজন কিন্তু এখনো পর্যন্ত চেয়ার খালি কেন থাকবে অনেক চেয়ার খালি শ্রোতা এমন কিছু বেশি নাই চেয়ার আছে তাই মনে হচ্ছে অনেক শ্রোতা মোটামুটি চেয়ার মাঝে ডানে বামে ফাঁকাই রয়েছে তো নটিয়ালবাসী কি জানে না আজকে এখানে কোরআন হাদিসের আলোচনা হবে এই আমার দিকে তাকান ওটা উঠি করবেন না আমার দিকে তাকিয়ে আলোচনা শ্রবণ করবেন না
আপনারা নটিয়ালবাসী কতজন এখানে আছেন একটু হাত তুলেন তো দেখব নটিয়ালের মানুষেরা হাত ওঠান নটিয়ালের মানুষেরা ওঠাবেন নটিয়ালের মানুষ তো আপনারা আচ্ছা মাশাআল্লাহ নামান বাইরে থেকে কারা এসেছেন একটু হাত ওঠান তো ভাই মাশাআল্লাহ সবই বাইরে কার তাহলে নটিয়ালের হাতে গোনা আমরা এখানে পেয়েছি 50 থেকে 60 জন হবে কি সভাপতি সাহেব আর সবই বাইরেকার মানুষ তাহলে নটিয়ালের মানুষ আজকে কোথায় এরা কি আজকে হজ করতে গেছে না শ্বশুর বাড়িতে গেছে মনে হয় নিশ্চয় আছে কোথায় শুনেন নটিয়ালের মানুষ আপনাদেরকে বলছি আল্লাহর নবী বলেছেন হাদিসের রাবি আবু হুরায়রা তিনি বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি যে জায়গাতে কোরআন আর হাদিসের আলোচনা হয় যে জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ইয়াতলুনা মানে তেলাওয়াত করা হয় বলা হয় বোঝানো হয় যে জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হয় আল্লাহর তরফ থেকে সে জায়গাতে চারখানা জিনিস হয় কয়খানা এটা সবাইকে কথা বলতে হবে এটা না একটা ইলিমের মার্কাজ বললাম এটা একটা ক্লাস ধরেন আপনারা স্কুল কলেজে পড়েছেন তো ক্লাস আপনার চাইতে বয়সে ছোট আমি বিদ্যায় ছোট এরপরে সার্বিক দিক থেকে ছোট তারপরেও যতক্ষণ পর্যন্ত এই চেয়ারে আমি বসে আছি আপনার আমি উস্তাদ এটা আপনাকে মানতেই হবে অতএব শিক্ষক যদি আপনাকে কিছু জিজ্ঞাসা করে উত্তর দেন না ভাই বাংলাদেশের শ্রোতার মত হন একটু কথা বলেন আজকে এই সভাটাতে আগডম বাগডম ঘোড়াডম সাজে এমন কোন কথা বক্তা বলে যেতে পারবে না তার কারণ কমিটি বিষয় লিখে দিয়েছে উক্ত বিষয়ের উপর আলোচনা হবে নচেত খিয়ানাত হবে এখন বলেন কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় চারখানা জিনিস হয় সেখানে কয়খানা চারখানা এ জায়গাতে কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা ইতিপূর্বে হয়েছে কথা বলেন হয়েছে হয় নাই আমিও ইনশাআল্লাহ কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না এটা ওয়াদা করছি আমার পরে যিনি আসবেন তিনিও কোরআন হাদিসেরই কথা বলবেন এখন আল্লাহর নবী বলেছেন ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি যে জায়গাতে কোরআন সুন্নার আলোচনা হয় মানে এ জায়গার কথাই বলেছেন কথা বলেন না গো এ জায়গার কথাই বলেছেন নবী আমার বলেন যেখানে কোরআন সুন্নার আলোচনা হয় চারখানা জিনিস হয় সেখানে তার এক নাম্বার নাজালাত আলাইহি মুস্তাকিনা জায়গাটাকে আল্লাহ নিরাপদের স্থান বানান বলেন সুবহানাল্লাহ আল্লাহ যদি একটা জায়গাকে নিরাপদের স্থান বানান সারা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় সে জায়গা ধ্বংস হতে পারে কথা বলেন কিছুদিন আগে করোনার মতো এক ভাইরাস এসেছিল পৃথিবীর মানুষ থরহালে কাঁপছিল এখন করোনা মুক্ত হয়েছে পৃথিবী করোনা মুক্ত তো বলেন করোনার মতো কোন মহামারী এসে যদি সারা পৃথিবীকে তছনছ করে দিয়ে চলে যায় আর আমার আল্লাহ যদি একটা জায়গাকে সেফটির স্থান বলেন নিরাপদের স্থান বলেন সে জায়গাতে কোনো ভাইরাস আসতে পারে পারে না নাযালাত আলাইহিম সাকিনা জায়গাটাকে আল্লাহ নিরাপদের বানান নাম্বার দুই হাফাত হুমুল মালাইকা সেখানে আল্লাহর অগুণন ফেরেশতার আগমন ঘটে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা চলে আসে আজকে নটিয়ালবাসী আসেনি কিন্তু আসমানের ফেরেশতারা সেখানে চলে আসে নটিয়ালের মানুষ আসেনি কেন কারণ এরা বেঈমান কোরআন সুন্নার আলোচনা হচ্ছে এই জায়গাতে আসেনি যদি এটা পঞ্চরাস হতো বা বিচিত্রা হতো বুগি বুগি ড্যান্স হতো ডিস্কো ড্যান্স হতো মিউজিক্যাল হাঙ্গামা হতো এখানে যদি সিনেমার নায়ক নায়িকারা আসতো ওই যে আপনার সারা পৃথিবীতে পৃথিবীকে নাচালো একজন বাদাম বাদাম বলে ও যদি আসতো তো নটিয়ালের এই কি 50-60 জন মানুষ এখানে আসতো কথা বলেন অনেক আসতো আসতো না আসতো না আসতো কিন্তু কোরআন সুন্নার আলোচনা সভা সে কারণে বাড়িতে বসে থাকতে হবে আল্লাহর নবী বলেন আসমানের উপরের ফেরেশতারা সেখানে চলে আসে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় নাম্বার তিন
গাশিয়াতুমুর রাহমা আল্লাহর রহম দিয়ে আল্লাহ জায়গাটাকে ঘিরে রাখেন নাম্বার 4 যাকারাহুমুল্লাহ ফিমান ইন্দা যে বা যারা এখানে উপস্থিত হয় আল্লাহ রাব্বুল আলামিন এদের কথা এর চাইতে দামি মজমা অর্থাৎ বক্তা আল্লাহ শ্রোতা ফেরেশতা আসমানের উপরে আল্লাহ এদের কথা বলেন যারা এখানে উপস্থিত হয় এমন একটা জায়গাতে আপনারা উপস্থিত হতে পেরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান আমি আপনাদের এখানে বেশি সময় দিতে পারবো না তার কারণ এখান থেকে যাওয়ার পরে আরেকটা প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করতে হবে সেটা সলেহডাঙ্গা মাদ্রাসা আপনারা জানেন তো আমি সময় নিয়েছি 8:10 পর্যন্ত সভা গোছাতে আমার সভা টাইম শেষ হয়ে যাবে তো বিষয় আবার কিছু একটু আলোচনা করতে হবে তারপরে আপনাদের কাছে আমি অনুরোধ করছি করজোর অনুরোধ করছি যে যেখানে আছেন এখানে আসুন কোরআন সুন্নার আলোচনা সভা শুনুন আপনার ইমানি জাজবা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ মনে করিয়েন না যে মৌলভিগুলা সবই তো আহলে হাদিস ফরাজির মৌলভি রে গিয়ে কি কাজ হবে তা আমি মৌলভি শামীম আক্তার বলছি পৃথিবীতে দুটা হানাফি থাকলে আমি তার একটা হানাফি পৃথিবীতে যদি দুটো হানাফি থাকে আমি মৌলভি শামীম আক্তার তার একটা হানাফি অতএব ভাবিয়েন না যে ওদের আলোচনা শুনবো না এমনটা না এখানে আসেন আপনি যে কোরআনকে বিশ্বাস করেন আপনি যে নবীকে বিশ্বাস করেন সে নবীর কথা সেই কোরআনের কথা এখানে আলোচনা হবে মিলিয়ে দেখে নেবেন শুনেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন হাদিসে কুদসি মহান আল্লাহ বলেন যে হাদিস আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেছেন সেটা হাদিসে কুদসি মহান আল্লাহ বলেন ইয়া ইবনু আদম আদমের সন্তানেরা শোনো লাওয়াতাইতানি সাইলাম লাও ইয়াদাকা গেনান ওয়াসুদ্দু ফাকরাক আমার জন্য একটুকু সময় দাও আমি আল্লাহ তোমার দুটো কাজ করে দেব কে বলেছেন কে বলেছেন আল্লাহর শক্তি কমে গেছে মনে হয় নাকি যে নটিয়াল মানুষ নটিয়ালের মানুষ এখানে 20-50 জন আছে আর আল্লাহ তাদেরকে বলছে একটু সময় দাও এমন মনে করছেন আল্লাহ যদি চাইতেন এই নটিয়ালের সব বাচ্চা থেকে বুড়ো সমস্ত মানুষকে একটা জায়গাতে একত্রিত করে নিচের দিকে মাথা উপর দিকে ট্যাং কায়ামত পর্যন্ত রাখতে